Tanuja's Complete Family Stroll near Mohan Cinema, Bahrampur, Murshidabad. সব বেকারের কাজের দাবি সহ সাধারণ খেটে খাওয়া মানুষদের অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ইনসাফ যাত্রা শুরু হলো। এদিন সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকদের নিয়ে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সম্মতিনগর পর্যন্ত যাত্রা শুরু করা হয়। যাত্রা শুরু করার সময় মীনাক্ষী মুখার্জি বলেন, রাজ্য এবং কেন্দ্র সরকার চায় না বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হোক, কারণ বেকার যুবক যুবতীদের হাতে কাজ দিলে ভোট লুটেরা পাওয়া যাবে না। উপস্থিত ছিলেন DYFI রাজ্য সাধারণ সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। গণতান্ত্রিক দেশ, একটা রাজনৈতিক দল, সে কোথায় ক্যান্ডিডেট হবে সেটা তাদের বিষয়। আমরা ইনসাফ যাত্রীরা বেরিয়েছি পশ্চিমবঙ্গের বেকার খেটে খাওয়া মেহনতি গরিব অংশের মানুষের বাড়ির বেকার ছেলে মেয়েদের হাতে একটা কাজ আর পেট পুরে খাবার জন্য। আমাদের এই দাবিতে কোনো অন্যায় নেই, বরং রাস্তা দিয়ে যত যাচ্ছি তত মানুষ আমাদেরকে আশীর্বাদ করছে, আর সেই আশীর্বাদ নিয়ে 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে গোটা পশ্চিমবঙ্গে কাজ কারখানার ভবিষ্যতের দিশা মানুষ ঠিক করবে। সরকার চাইনি তাই পাইনি, প্রকৃত দোষী কে? মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী। কোন অভিযোগের ভিত্তিতে তিনি পুলিশ পাঠিয়েছিলেন, কোন সিভিকদেরকে পাঠিয়েছিলেন? যদি পারেন মমতা ব্যানার্জিকে গিয়ে প্রশ্ন করুন যে কোন অভিযোগের ভিত্তিতে আপনার পুলিশ সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে আনিসকে ছাদ থেকে ঠেলে ফেলে দিতে গেল। কোন অভিযোগের ভিত্তিতে আনিসকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার পর একটা 9 ঘন্টার সময় লাগে একটা 15 মিনিটের রাস্তা অতিক্রম করতে? কোন অভিযোগের ভিত্তিতে আপনি ডেড বডিকে ফিরে তুলে নিয়ে গিয়ে পোস্টমর্টম করিয়ে দিয়ে আর যারা তাদেরকে খুন করলো তাদেরকে আপনি শুধু এক থানা থেকে আরেক থানা ট্রান্সফার করছেন, তাদেরকে কেন ক্লোজ করছেন না? তাদের যত হাওয়া আছে না, এই টাকা টাকা কাড়ি কাড়ি টাকা ওরা যেটা ভরে রেখেছে সব হাওয়া বেরিয়ে যাবে শুধুমাত্র আনিস কাণ্ডে। চাইছে না দিতে, আমাদের তো দুটো কথা, বিড়ি শ্রমিকরা আছে তাদের মজুরি বাড়াতে হবে, বিড়ি শ্রমিকদের পরিবারের যে ছেলেপুলেরা আছে তাদেরকে স্কিল্ড লেবারে পরিণত করতে হবে এবং তাদের যোগ্যতা অনুযায়ী কাজ দিতে হবে। জঙ্গিপুরের ইন্টারন্যাশনাল ফুড পার্কের কী হবে? একটা মাত্র রাইস মিল ঢুকছে, স্বপ্ন ছিল না এটা এখানকার জন্য, সেই স্বপ্নটার কী হবে? যেই কারখানার জমিতে তাহলে কি এবারে বড় বড় ফ্ল্যাট আর মল তৈরি হবে? আর সেখানে আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা 12 ঘন্টা বাথরুম না গিয়ে দাঁড়িয়ে থেকে আর সেলসম্যানের কাজ করবে? পশ্চিমবঙ্গ ধুঁকছে মানে দোকানদার থেকে শুরু করে গোটা দেশ ধুঁকছে। তাই আমরা জাতীয় পতাকা নিয়ে হাঁটছি, দেশ বাঁচাতে গেলে মুর্শিদাবাদকে বাঁচাতে। কিছু দেখার নেই, মালিকের সঙ্গে আমাদের রাজ্যের মালিকের ভালো সেটিং তাই। দিনের সরকারের বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য যা বাজেট পেশ করেছেন তাতে মূলধনী খাতে টাকা পয়সা আরও কমিয়ে দিয়েছেন। মূলধনী খাতে টাকা পয়সা কমিয়ে দেওয়ার মানে হলো আর কোনো বিল্ডিং, রাস্তা, কোনো অফিস, আদালত যেগুলোতে মূলধন তৈরি হয়, অ্যাসেট তৈরি হয়, সে অ্যাসেট তৈরি হবে না। রাজমিস্ত্রিরা কাজ কোথায় পাবে? বালি চুরি হচ্ছে, মাটি চুরি হচ্ছে, পাথর যা আসছে সেগুলো সব মাফিয়াতে চলে যাচ্ছে, তাহলে রাজমিস্ত্রিরা কাজ কোথায় পাবে? কাজ না থাকলে যদি প্রিয় মল্লিকার প্রতি এত প্রিয়। তানুজাস, আ ইউনিট অফ তানুজা গ্রুপ, ফর্মাল ওয়্যার ডিজাইন্ড টু গ্লোরিফাই, লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে, kids wear a step ahead, men's wear where tradition meets authenticity, traditional shari simplicity at its best, wedding collection a reason to celebrate, couple collection path beyond existence. Tanuja's Complete Family Stroll near Mohan Cinema, Bahrampur, Murshidabad.